हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आजकेर भिडियोते आमी एकटा निरामिष रान्ना करे देखाबो, आर ई रान्नाटा आमी करे देखाच्छी पेपे दिए। पेपेर ई रेसिपिटा जे कोनो निरामिष दिने करते पारेन, स्वास्थ्येर जन्यो भालो आर खेतेओ भीषण भालो लागे। चलुन ताले देखे नेवा जाक एटा किभाबे करते हबे। एखाने आमी एकटा 500 ग्राम साइजेर पेपे निएछी, सेटाके भालो करे छाड़िए भेतरे दाना फेले दिए और दानार पाशे जे सादा अंशटा थाके सेटाओ भालो करे चेचे नियेछी, कारण ओइटा जदि कोरानोर समय कोनो भावे पड़े जाए सेटा किन्तु तिटकटे लागबे खेते। ताई भालोभावे पेपेटाके परिष्कार करे निये तारपर सुंदर करे कुड़िये निते हबे। एखन आमी रान्नाटा करा स्टार्ट करे दियेछी। प्रथमेई बड़ी भेजे निच्छी। आजके रान्नाटा आमी सादा तेल दिए करछी। आपनारा जे कोनो तेल दिए एई रान्नाटा करते पारबेन। एखाने बिउलिर डालेर बड़ीटा भेजे निलाम। एबार सेई तेलेर मध्येई आमी दिये दिलाम एकटा तेजपाता फोड़न आर 1 टीस्पूनेर मतन गोटा जिरे। फोड़नटा एकटु लालचे करे भेजे निये एर मध्ये दिये दिच्छि केटे रखा आलू। आलूगुलो एरम मीडियाम साइजे केटे निते हबे, ठीक जेरम आमरा बाँधाকপিতে दिই। कोनो कोनो समय छोटो करे जे केटे বাঁধাকপিতে दिই সেইভাবেই কেটে নিতে হবে। একটু ভেজে নিচ্ছি এমনি। एक मिनट भेजे निये एबार एके एके मसला एड करब। प्रथमे दिच्छी एक बड़ो चामचर मतन आदा बाटा। तारपर दिलाम हाफ टी स्पून हलुद गुड़ो, सामान्य एकटु लंका गुड़ो दिलाम, एकटु काश्मीरी रेड चिली पाउडार दिलाम जाते कलरटा एकटु भालो आसे। एबार दिच्छी 1 फुल टीस्पून जिरे गुड़ो, साथे साथे ही नूनटाओ दिए दिलाम। एखाने एकबारे आन्दाज करे नूनटा दिए दिएछि। आपनारा चाइले प्रथमे अल्प आलुर आन्दाज करे नूनटा देबेन, तारपर परे जखन आमरा पेपेटा एड करब सबार शेषे रान्नाटा एकटु टेस्ट करे नूनटा एड करे नेबेन। तो मसलार साथे एखन आमि आलुटाके भालो करे भेजे निच्छि। फ्लेमटा आमादेर थाकबे लो टू मीडियाम। 2 মিনিটের মতন এটা একটু ঢেকে রান্না করব যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু আলুটা চেক করে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে কাটলে যখন ভেঙে যাবে তখন আমরা এর মধ্যে পেপের যেটা কুড়িয়ে রেখেছি সেটা অ্যাড করে নেব। পেপেটা দেখে মনে হচ্ছে না একদম বাঁধাকপি যেভাবে আমরা কাটি সেইভাবে মনে হচ্ছে। যারা পেপে খেতে ভালোবাসে না তাদেরকে এই রান্নাটা করে দিলে অনেকে হয়তো প্রথমে বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। এবার আমি মশলার সাথে পেপেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন গরম মশলা গুঁড়ো। আরও 1-2 মিনিটের মতন লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। এবার এটা 5 থেকে 6 মিনিটের মতন লো ফ্লেমে ঢেকে রান্না করব। পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবারও ভালো করে মশলার সাথে ওপর নিচ করে নিচ্ছি। এই সময় পেপেটা অনেকটাই নরম হয়ে যায়। তাও পেপে আর আলু আর মশলার সাথে ভালোভাবে সিদ্ধ করার জন্য সামান্য একটু জল এর মধ্যে দিতে হবে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতন জল অ্যাড করলাম। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এখানে যাদের ঘরে বড়ি থাকবে না তারা ডালের বড়া করেও এর মধ্যে দিতে পারে। যে কোনো ডাল যেরকম মটর ডাল বা ছোলার ডালের বড়া দিলে বেশি ভালো হবে। বড়াটাকে একটু ভেজে নিয়ে তারপর এই যেইভাবে বড়িটা অ্যাড করলাম ঠিক সেই সময় ওই ভাজা বড়াগুলো অ্যাড করে দিতে হবে। বড়িটা দেওয়ার পর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্টটা বেড়ে যাবে তাই একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমাদের একটু ভালো করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেওয়ার মতন করে নিতে হবে যাতে ভালো করে মাখো মাখো হয়ে যায় তরকারিটা। আলুগুলো যেগুলো আছে কয়েকটা আলু একটু এর মধ্যে ঘেটে দিতে হবে, না হলে এই পেপের ঘন্টটা সেইভাবে মাখো মাখো লাগবে না দেখতে। সবার শেষে নামানোর আগে একটু চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই যারা পছন্দ করেন না তারা দেবেন না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা রেডি হয়ে গেছে। এটা রুটি লুচি পরোটা বা এমনি ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে
लाइक करते एकदम भूलें ना। और आमार चैनल जरा फर्स्ट टाइम देखें भिडियो भारत प्लिज सबसक्राइब कर नीन और आमार पाशे थेके आमाके सपोर्ट करुन। आजकेर मतन एखानेई शेष करछि, सबाई खूब भालो थाकबेन और सबाइके खूब भालो राखबेन। धन्यवाद।